নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। রাকেশ লাইফ ভিলেজ ব্লগে সবাইকে স্বাগত জানে। আজকে আমি ঘুম থেকে উঠে পড়েছি, এখন ফ্রেশ, কারণ 10 দিন ধরে যে ওষুধে আমি ভুগছিলাম, 10 দিন ধরে প্রচুর কাশি, গলা ব্যথা, কথা বলা যাচ্ছিল না, তাই বলতে গেলে প্রচুর অসুস্থ হয়ে ভুগছিলাম। তোমাদের সঙ্গে কোনো ব্লগ বানাতে পারিনি, খুব নিজেরই কষ্ট লাগছে কারণ ব্লগ বানাতে পারিনি। আর একটা কষ্টের বিষয় আছে তোমাদের বলবো বন্ধুরা, মানে বলতে গেলে পুরো 2 দিন ধরে কাশি হয়েছিল, টুকটাকি ওষুধ ছিল, কারণ হসপিটাল থেকে আমি ওষুধ নিয়ে এসেছিলাম, সেই ওষুধগুলো ছিল, সেই ওষুধ খেয়েও আমার কোনো লাভ হয়নি। হসপিটাল থেকে প্রায় 3 দিনের ওষুধ দিয়েছিল, সেই ওষুধ খাওয়ার পর সেটাও ভালো হয়নি, তারপর প্রচুর গলা ব্যথা, কথা বলা যাচ্ছিলো না। তারপর কি করলাম যে আমার বাড়ির পাশে একটা ডাক্তার, মানে ডিগ্রি ডাক্তার নয়, এই হাটের ডাক্তার টুকিটাকি করে দেখে, সেই ডাক্তারের কাছ থেকে গিয়ে প্রায় সব কিছু বললাম। বলার পর প্রথম ওষুধ, প্রথম প্রায় 3-4 দিনের ওষুধ দিয়েছিল, প্রায় সেটাও গেছে 1000 টাকা মতো। তারপর 3-4 দিন ওষুধ খাওয়ার পর হালকা ভালো হলো, তারপর গলা ব্যথা হালকা ছিল, তারপরও গেছিলাম, প্রায় সেটাও 700-800 টাকার মতো। আবার 3 দিনের ওষুধ, প্রায় আমার কাশি আর গলা ব্যথা ভালো হতে প্রায় 10 থেকে 11 দিন লেগেছে। আজকে হালকা, মানে অতটা নেই, প্রায় ঠিক হয়ে গেছে, আজকে হালকা হালকা আছে, তাও তোমাদের সঙ্গে ব্লগ বানাচ্ছে। প্রায় বলতে গেলে মানে খুব খুশি, কারণ গলা যেভাবে ব্যথা ছিল, যেভাবে আমার কাশি ছিল, আমি বলে বোঝাতে পারবো না কতটা কষ্ট ভোগ করেছি। কিন্তু আমার 2000 টাকা যেভাবে আমার কাছে ছিল, প্রায় 1500 টাকা মতো, 1500 টাকা ছিল, আর মার কাছ থেকে একটা 500 টাকা নিয়ে পুরো ওষুধে চলে গেছে। প্রায় 10 দিন ধরে প্রায় 2000 টাকা আমার চলে গেছে, এই জন্য আমার কাছে 1 টাকাও ছিল না। তারপর আমি কি করলাম, একটা আজকে একটা কাজ করলাম, কাজ করার পর একটা 200 টাকা হয়েছে, সেই 200 টাকা দিয়ে 100 টাকার একটা সিম নেবো বন্ধুরা, কারণ না হলে ভিডিও আপলোড করতে পারবো না, কারণ আমার 3-4 দিন ধরে নেটের 1 টাকাও ছিল না, নেট প্যাক মারার মতো নেটের রিচার্জও ছিল না। 3-4 দিন ধরে আমার মোবাইল সেই বাড়িতেই পড়েছিল, কোনো নেট আমি খুঁজতেও পারিনি কিছু না। তোমরা বুঝতে পারবে যে 3-4 দিন ধরে নেট না খোঁচা একটা লোক যখন একটা নেট প্যাক আনতে যায় কতটা খুশি। আমি 3 দিন ধরে নেট খুঁজিনি, সেই জন্য আজকে বন্ধুরা সিম আনার মেন উদ্দেশ্য হচ্ছে আমার কোনো নেট খোঁচার কোনো, মানে মোটামুটি একটা নেট খুঁজবো, কিন্তু আমি রাত 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, মানে আমি পুরো সারাদিন একটা ভিডিও বানাই, সেটা এডিট করতে প্রায় চলে যায় রাত 11টা পর্যন্ত। তারপর আমি ভিডিও বানিয়ে তারপর 12টার পর আপলোড করতে বসি, তারপর আমি ঘুমাই, মানে যতটা কষ্ট হয়। আমার ভিডিও দেখো খুব ভালো লাগে যে আমার ভিডিও দেখো, কিন্তু আমার খুবই কষ্ট লাগছে যে 3 দিন ধরে আমি রিচার্জ করতে পারিনি, সেই জন্য আজকে সিম আনবো। সিম এনে প্রথম মোবাইলে ঢোকাবো, তারপর মোবাইলে কাজ করব। তাহলে চলো, সিম আনতে প্রায় 10:30-11টার দিকে সিম অফিস খুলবে, সেখান থেকে সিম নিব, ভোডাফোনের সিম নিব, এখানে মোটামুটি ভোডাফোনের টাওয়ার ভালো। আর অন্য সিম হলে কী হয়, রাত ছটা থেকে 11টা পর্যন্ত মোটে চালানো যায় না। জিও তো আমার এখানে প্রায় চলে না বললেই চলে, এয়ারটেল মোটামুটি চলে, কিন্তু আমাকে রাত 12টা থেকে 6টা পর্যন্ত ভিডিও আপলোডের কোনো সিমই ফ্রি দিচ্ছে না, সেই জন্য আমি ভোডাফোনকে ফেভার করি। আর তোমরা ভাবছো যে ভোডাফোন আমাকে কোনো পয়সাও দেয় না, কারণ আমি ভোডাফোনটাকে ইউজ করি বলে বন্ধুরা তোমাদের বলছি, না হলে বলতাম না। আর পারো তো তোমরা ভোডাফোন ইউজ করতে পারো, দেখতে পারো ভোডাফোনের সিমের স্পিড কীরকম, কারণ আমি ইউজ করি, আমার এখানে নেটওয়ার্ক ভালো, সেই জন্য আমি ইউজ করি। আর তোমাদের সঙ্গে ব্লগ বানাতে পারবো এটাই খুশিতে আমি 100 টাকা নিয়ে সিম কিনতে যাচ্ছি। তাহলে চলো আর কথা বাড়াবো না, আর তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করে থাকো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই নয়, আর তোমাদের সাপোর্ট পেলে এরকম ভালো কন্টেন্ট বা ভালো ভিডিও বানাতে পারবো। তাহলে চলো, আমার একটাই মোবাইল, এই একটাই মোবাইল দিয়ে আমি প্রায় 2 বছর হয়ে গেছে একটা মোবাইল, প্রায় 4 GB র্যাম, সেই মোবাইল দিয়ে আমি তোমাদের কাছে ভিডিও বানাই, কতটা ভালো হয় কতটা খারাপ হয় জানি না, মোটামুটি আশা করছি তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করো। তাহলে চলো বন্ধুরা, খাবো, খাওয়ার পর বেরিয়ে যাব সিম আনতে,